রাজন্না হালদার গত বছর একুশের মঞ্চে বেশ উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা দিয়েছে এই বছর একুশের মঞ্চে তাকে দেখা না গেলেও এর মধ্যে বেশ চেনা মুখ হয়ে উঠেছেন যাদবপুরে পড়াশোনা আর রাজনীতি দুই করেছেন গান অভিনয়ও দেখা যায় সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত একাংশের কাছে বেশ জনপ্রিয় বলা চলে সে রাজন্না হালদারই আজ বাংলায় ফাঁস করেছেন ব্যক্তিগত তথ্য রাজনার মনের মানুষটা কে জানা গিয়েছে রাজন্না নাকি লিগালি ম্যারেড এখানেই প্রশ্ন কে রাজনার লিগালি স্বামী বাংলায় নিজেই তিনি সেটা জানিয়েছেন আসুন কি বলেছেন রাজন্না হালদার অনেক অভিযোগ অনেক হিন্দুকেরা বলে এটা একদম ব্যক্তিগত একটা প্রশ্ন রাজন্যা করব। করবো প্রান্তিক চক্রবর্তী বিশেষ বন্ধু সেই কারণেই কি ত্রীরাংকুরের সঙ্গে দূরত্বটা তৈরি হলো দলে একদমই নয় প্রান্তিক আমার বিশেষ বন্ধু নয় প্রান্তিক আমার কোর্টের খাতা কলমের হাজব্যান্ড বিশেষ বন্ধু এবং হাজব্যান্ড দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে তো হাজব্যান্ড মানে হি ইজ দ্য ফ্যামিলি হি ইজ ওয়ান অফ মাই ফ্যামিলি আর দাও আমার রাজনৈতিক পরিবার আমি রাজনৈতিক পরিবারের ঊর্ধ্বে গিয়ে দাকে ভাবি আমি তৃণাঙ্কুদাকে রাখি পড়াই দাদা ভাবি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রশ্ন আমার মনে হয় একদমই ভ্রান্ত প্রশ্ন দাদা এবং যেহেতু প্রান্তিকেরও দাদা প্রান্তিকেরও সিনিয়র আমরা একটা পরিবারের মতোই সবসময় মিশেছি এবং আগামী দিনেও সেটা সাসপেনশান থাকুক না থাকুক আগামী দিনেও সব কিছুর উর্দেগি আমরা পরিবারের মতোই মিশব তো এইটা কোনো দিনই প্রান্তিকের সঙ্গে আমার যেহেতু খাতায় কলমে বিবাহের সম্পর্ক তার জন্য আমার সিনিয়রের সঙ্গে আমার সম্পের সম্পর্কের দূরত্ব এটা কোনোদিনই মানা যায় না প্রসঙ্গত বলি শর্টফিল্ড নিয়ে তুঙ্গে বিতর্ক তার জন্যে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং যুবনেত্রী রাজন্না হালদারকে গত সাতাশে সেপ্টেম্বর নিজেদের রেক্সান্ডেলে এই খবর জানিয়ে পোস্ট করে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের এক্সান্ডেলে লেখা হয় দল বিরোধী কার্যকলাপের জন্য প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদারকে সাসপেন্ড করা হয়েছে এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তারপর স্বল্প দৈর্ঘ্যের ছবি আগমনে তিলোত্তমদের গল্প তার মুক্তি আপাতত পিছিয়ে দেবার সিদ্ধান্ত নেন রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী একটি ইমেলের মাধ্যমে তারা তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রীরাঙ্কুর ভট্টাচার্যকে ইমেলে তারা উল্লেখ করেন বর্তমান পরিস্থিতির সংবেদনশীলতার কথা মাথায় রেখে এবং বিচার বিভাগীয় প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে ছবিটি মুক্তি দেব না ছবি মুক্তি দোসরা অক্টোবর মহালয়ার দিনে হবার কথা ছিল তবে ছবির বিষয়বস্তু এবং আরজিকর কাণ্ড নিয়ে চলমান বিতর্কের কারণে তা নিয়ে আপত্তি তোলে তৃণমূল ছাত্র পরিষদ এরপরে ছবিটির নির্মাতা রাজন্না এবং প্রান্তিককে দল থেকে সাসপেন্ড করা হয় রাজন্না তৃণমূল ছাত্র পরিষদে যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহসভানেত্রী এবং প্রান্তিক সংগঠনের রাজ্য সহসভাপতি পদে ছিলেন সোমবার আর্যিকর মামলা সুপ্রিম কোর্টে উঠতেই বৃন্দা গ্রোভার শীর্ষ আদালতকে জানান এই ঘটনা নিয়ে একটা শর্ট ফিল্ম মুক্তি পেতে চলেছে তাতে চিফ জাস্টিস স্পষ্টত জানিয়ে দেন তারা এই ছবির মুক্তি আটকাতে চাইলে যেন আইনি পদক্ষেপ নেন মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজির অফিসারের মাধ্যমে সেই কাজ করার কথা ওঠে নোডাল কাউন্সিল অ্যাপয়েন্ট করার আবেদন করেন তিনি তবে শর্ট ফিল্ম বিতর্ক যখন দানা ছিল রাজন্নাকে আজ তাক বাংলার সামনেই প্রশ্ন তুলতে শোনা গিয়েছিল আমি কি দলবিরোধী কাজ করেছি আমি নিজেও জানতে চাই কি বলছেন রাজন্না হালদার শুনব আমার দলবিরোধী কাজটা কি আমি সেটা আমি জানতে চাই আমি কী দলবিরোধী কাজ করেছি আমার দলবিরোধী কাজের পরিমাপটা কি? আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর আমার পাওয়া উচিত আমি এই প্রশ্নগুলোর উত্তর চাই কি এমন দলবিরোধী কাজ করেছি আমি আমি একটি শর্ট ফিল্ম যে শর্ট ফিল্মটি আশার আলোর কথা বলছে কোনো তদন্তনাধীন বিষয় বিচারাধীন বিষয়ও তার মধ্যে থাকছে না আশার আলোকে নিয়ে আশার আলোকে কেন্দ্র করে একটা শর্ট ফিল্ম বানিয়েছি এবং সেখানে আমাদের পরিচালক সেখানে অভিনয় করেছি এটা আমার দলবিরোধী কাজ যদি হয় তাহলে আমার মনে হয় আমার সত্যিই আরো প্রশ্নের মানে আরো প্রশ্ন আমার মধ্যে ধীরে ধীরে ক্রমশ জাগরণের মুখে রয়েছে তৃণমূলের থেকে কি তাহলে ক্রিয়েটিভ ফ্রিডম নেই শিল্পী সত্তার কোনো দাম দিচ্ছে না আমার তো মনে হয় না এটা আমার দল যেই দলকে আমি ভালোবেসে আদর্শ মনে করে আমার যবে থেকে পলিটিক্যাল চেতনা আছে তবে থেকে মেনে এসেছি এই দল সেটা ভাবতে পারে বলে আমার মনে হয় না এই দলে ক্রিয়েটিভ চেতনার যদি জায়গাই না থাকতো তাহলে দলে অনেক 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 নেতা মন্ত্রী সাংসদ প্রত্যেকেই নেতৃত্বরা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকতে পারতো না প্রত্যেকেই আছে আমরাও রয়েছি এবং আমাদের এই দলের যিনি প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থেকেছেন আছেন একাধারে তিনি গান লিখছেন গানে সুর দিয়েছেন ছবি এঁকেছেন বই লিখেছেন আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় দিদি যদি এই বিষয়টা জানতেন যে আমাকে সাসপেন্ড করা হয়েছে তাহলে আমার মনে হয় দিদিও সেই একই প্রশ্নের নিশ্চয়ই করতেন কোথাও না কোথাও গিয়ে শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও আমরা চিনি দলনেত্রী অঙ্গোলি হিলম ছাড়া তো তৃণমূলে কোনো কাজ হয় না তাহলে কি দলনেত্রীর নির্দেশ রয়েছে দেখুন সেটা তো আমি বলতে পারবো না এটা তো দলই বলতে পারবে এই এই প্রসঙ্গে তো আমার মন্তব্য করার কিছু নেই তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তী অতীতে প্র বরুণ বরুণ বিশ্বাস নিয়ে ছবি বানিয়েছে তারপরে মিঠুনকে সঙ্গে নিয়ে দেব ছবি বানিয়েছে হঠাৎ করে রাজন্য হালদার শুধু কোপে পড়লো কেন এটা তো আমার মানে এই প্রশ্নটার উত্তর তো আমিও সন্ধানে রয়েছি এই প্রশ্নের উত্তরের আমি চাই যে এই প্রশ্নটা যদি একবার আমাকে সুযোগ দেওয়া হয় আমি এই প্রশ্নটা একবার করব যে এই মি এই ছবিটা দেখি দলবিরোধী কোনো সংলাপ রয়েছে কোনো কিছু আছে এটা তো আমার দলের লোকজন এখনো জানে না মানে সব থেকে আমার কাছে পরিহাস যে আমার কি কন্টেন্ট আমার কি সংলাপ আমার কি বিষয় আমার কি ধারণা আমার কি গান শর্ট ফিল্মটিতে ব্যবহার করা হয়েছে সেটা কেউ জানে না না দল জানে না যারা সমালোচনা করেছে তারা জানে তো আমার এটা প্রশ্ন যে না জেনে আমার এই সাসপেনশন সেটা সত্যি অ্যালাস কুনাল প্রসাদ কটাক্ষ করেছেন তো আমাকে আমরা ছোটো শিল্পী ওরা অনেক ভালো শিল্পী অনেক কিছুগুলো কটাক্ষ করেছেন তো বলবেন না কুণালদা আমার মনে না কুনালদা আমাকে কটাক্ষ করতে পারেন কুনালদা আমাকে ভীষণ স্নেহ করেন কুনালদা কেন আমাকে কটাক্ষ করতে যাবে কুনালদা নিজে আগমনীর তিনটে গান নিজে লিখেছেন এবং সেই তিনটে গান প্রকাশিত হতে চলেছে তো যেই মানুষটা আপাত মস্তক একজন শিল্পী মানুষ সে আর একজন শিল্পীকে কটাক্ষ করতে পারে বলে আমি মনে করি না দলের শীর্ষ নেতৃত্বে তো কোপে পড়েছ এখন কি করবে এরপর আমি মনে করি না যে কোপে পড়েছি তবে একটা কথা এটা আমি সত্যি বলতে চাই যে যদি আমার ভাগ্যে থাকে যদি আমার কপালে থাকে আর যদি সব থেকে বড় বিষয় আমার যোগ্যতা থাকে তাহলে নিশ্চয়ই আমার উদ্দেশ্য তো সৎ উদ্দেশ্য তো মহৎ সেই উদ্দেশ্য কখনোই কেউ আমাকে খারাপ দিকে নিয়ে যেতে পারবে না সাংসদ দেবীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয় না সেখানে তাকে ফের ভোটে দাঁড়ানোর জন্য তাকে টিকিট দেয় কিন্তু রাজন হালদার কেন কপে পড়ছে আমার মনে হয় আপনি প্রশ্নে সাংসদ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন